বিশ্বজুড়ে থাবা বসিয়েছে নভেল করোনা ভাইরাস। পৃথিবীর অধিকাংশ দেশের মানুষই গৃহবন্দী, আর এই গৃহবন্দী অবস্থাতেই পৃথিবীর আকাশে ধরা দিয়েছে বছরের সবচেয়ে বড় উজ্জ্বল চাঁদ। এশিয়ায় বুধবার থেকে এই সুপার পিঙ্ক মুন দেখা যায়। অন্যদিকে উত্তর আমেরিকাতে 7 এপ্রিল রাত থেকেই দেখা মেলে এই চাঁদের। বিস্তারিত রাজীব বণিকের রিপোর্টে। নিজের কক্ষপথ ধরে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে করতেই একটি নির্দিষ্ট সময় পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে চাঁদ। এ সময় আকাশে একটি বিশাল আকারের থালার মতো দেখা চাঁদকে, একে বলে সুপার মুন বা পিঙ্ক মুন। এরই মধ্যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,000 কিলোমিটার হলেও আজ এই দূরত্ব কমে দাঁড়ায় 356,000 কিলোমিটারে। ফলে অন্যান্য সময় থেকে 14% বড় এবং 30% উজ্জ্বল দেখায় চাঁদকে। মজার বিষয় হলো, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি সুপারমুনের আলাদা নাম রয়েছে। যেমন এপ্রিল মাসে সুপারমুনের নাম পিঙ্ক মুন। আজ শেষ রাত পর্যন্ত লকডাউনের ঝকঝকে আকাশে সুপারমুনে দেখা যাবে। বাড়ির ছাদ থেকেই বাইনোকুলার সাহায্যে আরও সুন্দর গোলাপি চাঁদ দেখতে পাবেন। পৃথিবীর অন্যান্য দেশে এপ্রিলের পূর্ণচন্দ্রের নানা রকম নাম আছে। কেউ কেউ গাসমুন, এগমুন কিংবা ফিশমুন নামেও ডেকে থাকেন। অসাধারণ উজ্জ্বল আর বিশাল আয়তন ছাড়াও এপ্রিল মাসে পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে অনেক দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। রাজীব বণিক, কুমিল্লা নিউজ 1।